উবাইদুল চাচা, পদ্মা সেতুর কি খবর? পদ্মা সেতু হয়ে গেছে, বাড়িতে যাই তার মহিদার মধ্যে কাজ শেষ, শুধু উদ্বোধনের অপেক্ষা। ও ওমা নাট, ও ওমা নাট। কবিতার নাম পদ্মা সেতুর বল্টু খুলিয়াছে মন্টু। তুমি কে গো সোনা মন্টু, আমরা ভাসি পদ্মা সেতু দেখার উল্লাসে, আর তুমি খোলো বল্টু, এখন তো বুঝবা মামু। এবারটা খারাপ দৌড়ি তিয়ান দৌড়ি বৃষ্টিতে কই যাও, বাইরে লেগে যাই, বাইরে লেগে কত হইলো, পদ্মা সেতু নাচ করতে। কি শান্তি লাগতেছে বুঝেননি, এ মনে করেন আর কিছুদিন পরে পদ্মা সেতুর উপর দিয়ে নিজের গাড়ি নিজে সালায় সোজা বাড়ি চলে যাবো। আপনার বাড়ি কি বরিশাল নি ভাই? তার বাড়ি বরিশালে বকিল, আর বাড়ি তো নোয়াখালী। তাহলে পদ্মা সেতুতে কি ভেবে যাই? আবেগে কয়ে লেছি ভাই, আবেগে আবেগে। পদ্মা সেতুর নাট নাট খুললে গেছে, নাটে খুলে বলাই সবগুলোই কি লুজ ভাই? আর কটা দিন সফর করবি দেখো, নিজের গাড়ি নিজে কিনতেছি, নিজে কিনে মানে করে পদ্মা সেতুর উপরে যাই। আমি আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কোন জায়গা তোমার জিগান লাগবো, কথা হইনা বুঝতেছো? আমার বাড়ি কোন জায়গা? আমরা কিশোরগঞ্জের বলা ভাই, কিশোরগঞ্জে তো পদ্মা সেতু যাওয়া যাবে না। ট্রাক প্রতি গুনতে হবে 2800, প্রজ্ঞাপন জারি। পদ্মা সেতু হয়ে গেছে, কাজ শেষ, শুধু উদ্বোধনের অপেক্ষা। নৌকা করে নিয়ে স্বপ্নের সেতু উদ্বোধনে আমি আসছি, এবং বঙ্গবন্ধু পাকিস্তানের সাথে লড়ালড়ি করে যে নৌকা মার্কা জিতেছিল সেই নৌকা মার্কা। কিরে পদ্মা সেতু বানাসি, উদ্বোধন কবে? আর উদ্বোধন, চারিদিকে শুধু নাশকতার গন্ধ। জাতীয় আঠা দেওয়া হয়েছে, আর নিচে ঢালাই হবে, ঠিক আছে? জি না, আর এগুলা করতে পারবো না, এগুলা ফালাইতে পারবো না। বাঙালি সবকিছু নিয়ে তো টিকটক করে, বাঙালি মানে ভালো জিনিস পারবো করতে, এখন পদ্মা সেতু নাটলে টিকটক করা শুরু করছে। তো ওনার উচিত শিক্ষা দেওয়া উচিত, উনি যে ক্ষতি করছে পদ্মা সেতুর, দেশের ক্ষতি। আর সেনাবাহিনী তো তাদেরকে খুঁজতেছে যারা। পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। কত বড় গাধা হলে কেউ এমনটা করতে পারে ভাবুন তো একবার। সেতুতে উঠে কোনো এক ফাঁকে পদ্মা সেতুর স্ক্রু খুলে ফেলার ভিডিওটি রেকর্ড করে বায়েজিদ। 34 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় পদ্মা সেতুর রেলিং এর পাশে দাঁড়িয়ে দুইটি নাটবল্টু খুলছে সে। ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে আপলোড করার পর ফেসবুকেও সেটি ভাইরাল হয়। বায়েজিদ ছাড়াও আরো কয়েকজনের পদ্মা সেতুর নাট খোলার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পদ্মা সেতু নাট।